তো কি খবর বন্ধুরা, আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আমাদের গেমের আপকামিং আপডেটের মধ্যে আসতে যাচ্ছে একটা ব্র্যান্ড নিউ ডার্ক স্পেল। বর্তমান গেমের ডার্ক স্পেল ফ্যাক্টরিটা আপগ্রেড হবে আপকামিং আপডেটের পর থেকে। তখন আমরা আপগ্রেড করার পর একটা নতুন ডার্ক স্পেল দেখতে পারবো। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি সেই ডার্ক স্পেল ফ্যাক্টরির আপগ্রেশন সহ ডার্ক স্পেলটাও দেখাতে যাচ্ছি এবং আপকামিং আপডেটের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওটা আপনাদেরকে জানাতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। প্রথমেই আপনাদেরকে বলি, আপকামিং যে ডার্ক স্পেল ফ্যাক্টরের আপগ্রেশন লেভেল আসতে যাচ্ছে, সেটা আপগ্রেড করার পর আমরা ওভারগ্রোথ স্পেল নামে একটা নতুন স্পেল পাইতে যাচ্ছি। স্পেলটা দেখতে গোটাটাই জাম্প স্পেলের মতন দেখতে, কিন্তু গেমের মধ্যে রিসেন্টলি অ্যাড হওয়া রুট রাইডার যে রুটগুলো আছে সেগুলো স্পেলটার গায়ের মধ্যে ছড়ানো ছিটানো আছে। মূলত স্পেলটা কাজ করবে এরকম করে, আপনারা স্ক্রিনে গেম প্লে দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। যখন আমরা এই স্পেলটা কোনো একটা জায়গায় প্লেস করব, অর্থাৎ ওপোনেন্টের বেসে অ্যাটাক করার সময় কোনো একটা এরিয়াতে যদি এই স্পেলটা আমরা ড্রপ করি, তাহলে এই স্পেলের রেঞ্জের মধ্যে যতগুলো বিল্ডিংস আছে সবগুলো বিল্ডিংস রুট দিয়ে আটকে থাকবে। অর্থাৎ সেই বিল্ডিংসগুলো অ্যাটাক করতে পারবে না, কিছু করতে পারবে না, সেই বিল্ডিংগুলো কিছুক্ষণের জন্য স্টান্ড হয়ে থাকার মতন হয়ে থাকবে। তো বন্ধুরা, মূলত কাজটা ফ্রিজ স্পেলের মতনই, কিন্তু ভাই এর এরিয়া এবং রেঞ্জ অনেক বড়। স্পেলটার ইফেক্টগুলো দেখতেও মোটামুটি ভালো লাগতেছে, যেহেতু টাউন হল 16, অর্থাৎ আমরা হায়ার টাউন হল লেভেল পাচ্ছি এখন, সেই কারণে ভাই একটু হায়ার লেভেলের এক্সপিরিয়েন্স করা দরকার। স্পেলটা একটু ভালো এই কারণে, কারণ রেঞ্জ অনেক বড় হচ্ছে, আর মূলত ফ্রিজ স্পেলের থেকে একটু বেশি সময় ধরেই আমাদেরকে হয়তো স্টান্ড করে রাখবে ওপোনেন্টের বেসকে। তো অবশ্যই স্পেলটা মোটামুটি ভালো, আপডেট আসার পর এর আরও ভালো ভালো করে কাজকর্ম দেখা যাবে এবং এই স্পেলটার ব্যবহার দেখা যাবে। আপাতত এই পর্যন্তই এই স্পেলটার ইনফরমেশন। এছাড়াও বন্ধুরা, গেমের মধ্যে আসতে যাচ্ছে রয়্যাল চ্যাম্পিয়নের দুইটা ব্র্যান্ড নিউ হিরো ইকুইপমেন্ট। প্রথম ইকুইপমেন্টটা হতে যাচ্ছে হক পাপেট, অর্থাৎ বারবেরিয়ান কিংয়ের যেমন বারবেরিয়ান পাপেট নামে একটা এবিলিটি ছিল, আমাদের আর্চার কুইনের যেমন হিলার পাপেট এবং আর্চার পাপেট নামে দুইটা হিরো ইকুইপমেন্টের এবিলিটি ছিল, সেই রকমই রয়্যাল চ্যাম্পিয়নের এখন থেকে হক পাপেট নামে একটা এবিলিটি আসতে যাচ্ছে। এই হক পাপেট এবিলিটিটা এরকম, যখন আমরা রয়্যাল চ্যাম্পিয়নের উপরে পুশ করে দিব সেই এবিলিটিটা, তখন রয়্যাল চ্যাম্পিয়নের কাছ থেকে অনেক কয়েকটা হগ রাইডার বের হয়ে যাবে এবং রয়্যাল চ্যাম্পিয়ন এক সেকেন্ডের জন্য ইনভিজিবল হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত আপনারা যদি হাইব্রিড অ্যাটাক করতে চান, তাহলে ভাই এই এবিলিটিটা রয়্যাল চ্যাম্পিয়নের জন্য অনেক বেশি পারফেক্ট। আর বন্ধুরা, রয়্যাল চ্যাম্পিয়নের এই এবিলিটিটা ছাড়া আরেকটা নতুন ইকুইপমেন্ট আসতে যাচ্ছে, সেই ইকুইপমেন্টটা হলো হেজ ভায়াল। আমরা যেমন রেজ ভায়াল দেখছি, অর্থাৎ রেজ স্পেলের কাজ করে, সেরকম হেস্ট ভায়াল এই এবিলিটিটা পুশ করলে রয়্যাল চ্যাম্পিয়ন হেস্ট স্পেলের মতন খুব ফাস্ট ফাস্ট অ্যাট্যাক করতে থাকবে। মূলত আপনারা বুঝতে পারতেছেন, হেস্ট ভায়াল যেহেতু, তাহলে রয়যাল চ্যাম্পিয়ন ফাস্ট ফাস্ট অ্যাট্যাক করবে। তো বন্ধুরা, এই ছিল রয়্যাল চ্যাম্পিয়নের দুইটা ব্র্যান্ড নিউ হিরো ইকুইপমেন্ট, যেটা আপকামিং আপডেটের মধ্যে অ্যাড হতে যাচ্ছে। এছাড়াও বন্ধুরা, ক্ল্যান রিলেটেড দুইটা আপডেট আসতে যাচ্ছে। প্রথম আপডেটটা হলো এইরকম, আগে যদি আমরা অন্য কোনো ওপোনেন্টের ক্ল্যানের সাথে ব্যাটেল করতাম, অর্থাৎ ওয়ার সার্চ দিতাম, ওয়ারটা খেলার পর যদি ওয়ারটা ড্র হইতো, তাহলে আমাদের প্রিভিয়াস যে ওয়ার উইন স্ট্রিকটা চলতেছিল সেটা কিন্তু ইরেজ হয়ে যাইতো, অর্থাৎ আমরা ওয়ারটা প্রায় বলা চলে হারেই যাইতাম। তো বন্ধুরা, আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন থাকতো, আরে ভাই আমরা তো ওয়ার হারিয়ে নি, ওয়ারটা তো ড্র হয়েছে, অর্থাৎ ওপোনেন্টও যা আমরাও তা, ওপোনেন্ট 100 হলে আমরাও 100, কিন্তু ভাই আমাদের এখানে ওয়ার উইন স্ট্রিক লুজ কেন হচ্ছে? তো আপকামিং আপডেট আসার পর থেকে এই জিনিসটা আর হবে না। ওয়ার যদি ড্র হয়, তাহলে আপনাদের কারেন্ট যে ওয়ার উইন স্ট্রিক যেটা ছিল সেটাই থেকে যাবে। এইটা বন্ধুরা একটা নতুন আপডেট। এবং আরেকটা ক্ল্যান রিলেটেড আপডেট হলো এরকম, আমাদের ক্ল্যান চ্যাটের অনেক বেশি ইম্প্রুভমেন্ট করা হয়েছে। আমরা যেমন মেসেঞ্জারে চ্যাট করি, সেরকমই হইতে যাচ্ছে আমাদের ক্ল্যান চ্যাট বক্সটা। সেখানে আমরা ভাই যে কোনো ক্ল্যান মেম্বারের মেসেজের উপর আমরা রিয়্যাক্ট দিতে পারবো, আমরা কোনো মেসেজকে প্রিন্ট
করে রেখে দিতে পারবো। প্রিন্ট করে রাখা মেসেজ আমরা যখন তখন দেখতে পারবো, এবং এখানে আমরা যদি কোনো মেসেজের উপর রিয়্যাক্ট দেই তাহলে মানুষের ভাই বুঝতে পারবে তার ফিলিংসটা কেমন কীরকম। তো ভাই এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপকামিং আপডেটের পর থেকে। ক্ল্যান রিলেটেড এই ফিচারটা আপকামিং আপডেটের মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হতে যাচ্ছে। এছাড়াও বন্ধুরা আপনাদেরকে কিছু আপগ্রেশন লেভেল বলে দেই। অনেকগুলো ট্রুপসের ভাই ইনক্রিজ করা হয়েছে, ডিক্রিজ করা হয়েছে। যেমন রুট রাইডার অনেক বেশি ওভার পাওয়ার ছিল, সেটাকে ডিক্রিজ করে দেওয়া হয়েছে। সুপার মাইনারের ডিক্রিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ভাই ইলেকট্রো ড্র্যাগন, নর্মাল ড্র্যাগন, বেবি ড্র্যাগন এদের আবার ইনক্রিজ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা যেটাই হোক, আমাদের আবার অনেকগুলো ট্রুপসের লেভেল আসতে যাচ্ছে। যেমন বোলারের লেভেল আসতে যাচ্ছে, বেবি ড্র্যাগনের লেভেল আসতে যাচ্ছে। এই ট্রুপসগুলোর ভাই নতুন নতুন লেভেল আসতে যাচ্ছে, এর সাথে মিনিয়ন্সেরও লেভেল আসতে যাচ্ছে। এছাড়াও বন্ধুরা আমাদের দুইটা ব্র্যান্ড নিউ সিজ মেশিনের লেভেল আসতে যাচ্ছে। একটা হলো লগ লঞ্চার, ও এখন থেকে 5 লেভেলে ম্যাক্স হবে, এবং আরেকটা হচ্ছে হলো সিজ ব্যারেক্স। সিজ ব্যারেক্সের আপগ্রেশনটা সবচেয়ে মারাত্মক, কারণ সিজ ব্যারেক্স এখন থেকে 5 লেভেলে ম্যাক্স হবে, এবং ম্যাক্স সিজ ব্যারেক্স যদি আপনি আপনার ওপোনেন্টের বেসের উপর ড্রপ করেন তাহলে সেইখান থেকে এখন একটা না দুইটা করে পেক্কা বের হবে। সত্যি বলতে সিজ ব্যারাকের আপগ্রেশন লেভেলটা অনেক মারাত্মক হতে যাচ্ছে। এছাড়াও বন্ধুরা আমাদের বেসের কিছু ডিফেন্সিভ বিল্ডিংগুলোর আপগ্রেশন আসতে যাচ্ছে। যেমন সবগুলো হেভি হেভি ডিফেন্সিভ বিল্ডিংয়ের আপগ্রেশন আসতে যাচ্ছে। আমরা স্ক্যাটার শটের আপগ্রেশন দেখতে পারবো, আমরা এখানে ইনফার্নো টাওয়ারের আপগ্রেশন দেখতে পারবো, এবং আমরা হিডেন টেসলাগুলোকেও আপগ্রেড করতে পারবো আপকামিং আপডেটের পর থেকে। তো বন্ধুরা এগুলো ছাড়াও আমাদের বেসের উপরে আরও এক্সট্রা করে 100টা ওয়ালকে আপগ্রেড করার জন্য ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এখন থেকে টাউন হল 16 লেভেলের যতগুলো ওয়াল আপগ্রেড করতে পারতাম এখন থেকে আরও 100টা করে ওয়াল আপগ্রেড করতে পারবো। তো বন্ধুরা এই ছিল কিছু আপকামিং আপডেট রিলেটেড ইনফরমেশন। ক্লাশ অফ ক্লান্স যত যত জিনিস, যত যত ফিচার আনতে যাচ্ছে আপকামিং আপডেটে সবগুলো আপনাদেরকে জানাই দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদেরকে এই যে নতুন ওভার গ্রোথ স্পেলটা কেমন লাগছে এটাও কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুরা আপনাদেরকে বলে দেই, সামনে মার্চ মাসের নতুন একটা সিজন আসতেছে। ওই সিজনের যদি আপনাদের গোল্ড পাস পারচেস করতে হয়, গোল্ড পাস সহ যে কোনো হিরোসদের স্কিন হোক, আপনাদের সিনারি হোক, ইন গেম যে কোনো পারচেস আইটেম দরকার পড়ুক না কেন, আপনারা আমার পেজ ইনস্ট্যান্ট গেমিং শপ থেকে পারচেস করতে পারেন। ফেসবুকে যাই সার্চ করতে পারেন, অথবা এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সও চেক করতে পারেন। সব জায়গাতেই আমি আমার পেজের লিংক দিয়ে রাখবো। আমি ভাই আপনাদেরকে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে কথা দিলাম আমি আর 10 জনের তুলনায় আপনাদেরকে সবচেয়ে কম দামে ইন গেমের যে কোনো পারচেস আইটেম সেল দিব, সেটা গোল্ড পাস হোক, সিনারি হোক, লেজেন্ডারি স্কিন হোক, অথবা যে কোনো ইন গেম আইটেমস হোক না কেন, সবচেয়ে কম দামেই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা একবার হলেও আমাদেরকে সেবা করার সুযোগ করে দিবেন, আপনাদের উপর এটাই আমার একটা দাবা থাকলো। যেটাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ওভারগ্রোথ স্পেলটার কাজ কেমন সেটা নিয়ে সামনে ভিডিও আসতেছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।